এটা চাকরি রক্ষা করার জন্য হাসিনারে ভয় পান আরে হাসিনারে ভয় পান না আল্লাহরে ভয় পান ঠিক আল্লাহর দরবারে যে হিসাব দিতে হবে হাসিনার অন্যায় ও নির্দেশে কতজনকে খুন করেছেন যে চৌধুরী আলমকে খুন করেছেন যে ইলিয়াস আলীকে খুন করেছেন শত মায়ের মুখ খালি করেছেন যারা যার গুলিতে তাদের মুখ খালি হয়েছে তাকেই কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে ওইখানে আল্লাহ শুনবে না যে হাসিনা নির্দেশ দিছিল আমি গুলি করছি হবে না তাই এখনো বলি অন্যায় নির্দেশ মানেন না ওবায়দুল কাদের বলছেন বিস্ফোরক তো ওবায়দুল কাদের আর হাসিনার জন্য অবশ্যই কারণ তারা তো জাতীয় বিস্ফোরক তারা জাতীয় বিস্ফোরক এই জাতির জন্য কখনোই তারা মঙ্গল কিছু করতে পারে নাই তাই তার বিরুদ্ধে যখন বিএনপি দাঁড়াইছে আওয়ামী লীগের জন্য তো বিএনপি অবশ্যই বিস্ফোরক জাতির জন্য বিস্ফোরক না জাতির জন্য বিস্ফোরক হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ আজকে দুর্নীতির কথা বলে লজ্জাও লাগে আসলে লজ্জা সরব তো নাই লজ্জা সরব দিয়ে তো নাই দেখেন না সারা পৃথিবীতে বলে বছর আবার আইসা বলে আমার কয়েক বছর মনে হয় সবাই মিথ্যা কথা বলে উনি হাসা কথা বলে সারা দুনিয়া মিথ্যা কথা বলে উনি এক কথা হাসা সে যার লজ্জা সরব নাই তাহলে বলে লাভ আছে তার বাবা শেখ মুজিবুর রহমান নিজে বলছে যেটা আপনাদের কাছে সবার কাছে ইতিহাস আছে ওই রেকর্ড আছে যে আমি কি করবো আমি পৃথিবী থেকে সারা পৃথিবীতে ভিক্ষা টিক্ষা করে যা আনি আমার দুই পাশে সব চাটার দল চোরের দল সব সাইডে বাইরে খায় ফেলে কি বলছে কিনা শেখ মুজিবুরটা বলছে এবং শেষ পর্যন্ত এই চোরাদের কারণে তিনি বাধ্য হয়েছিল আওয়ামী লীগকে বিলুপ্ত করতে আওয়ামী লীগকে বিলুপ্ত করছিলেন যে আওয়ামী লীগ নামে সংগঠন থাকতে পারে না এটা সব চোরার দল হয়ে গেছে চুরির দল আজকে তারা সেই আওয়ামী লীগ বড় বড় কথা বলে বড় বড় কথা বলে আজকে এই যে 14 দলের প্রধান দেখবেন আমির হোসেন আবু বেশি বলতে চাই না অনেক সিনিয়র নেতা স্বাধীনতার পরে ওনার এলাকায় যে নির্বাচন করত তার বিরুদ্ধে তার কোনো বক্তৃতা দিতে হইতো না ওই এলাকায় লবণ আছে না লবণ নুন যারে কয় এটা পোটলা বাইন্দা সারা এলাকায় লাগায় রাখতো আর বলতো কি লবণ সরলে ভোট দিবে লবণ পর্যন্ত চুরি করছে যারা আপনারা দেখছেন রিলিফ চুরি কিভাবে করছে এর জন্য সবাই বলতো যে সেই সময় যে কম্বল এই রিলিফে আসছে শেখ মুজিব নিজে বলছে সেই সময় আওয়ামী লীগের মহানগরের সভাপতি ছিল গাজী গোলাম মোস্তফা এবং রিলিফ কমিটির চেয়ারম্যান ছিল রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিল শেখ মুজিব নিজে বলছে গাজী 7.5 কোটি কম্বল আসলো হিসাবে তো আমিও পাই আমার তো খেয়ে ফেলাইনি আজকে এই চোরার দল যখন আজকে দুর্নীতির কথা বলে কার বিরুদ্ধে কার বিরুদ্ধে কোন পরিবারের বিরুদ্ধে আজকে সেটা চিন্তা করতে হবে কেন বলে কেন বলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্থান হয়েছিল কেন আগমন হয়েছিল কেন জিয়া রহমান তো জোর করে রাজনীতিতে আসে নাই জিয়া রহমান তো কু করে বা ভাষাল্য দিয়ে ক্ষমতায় আসে নাই জিয়া রহমান মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চে যখন সব পালায় গেল তখন তো জিয়া রহমান ধূমকেতুর মতো আগমন ঘটেছিল এবং সেই সময় আপনারা তার সেই ঘোষণা আপনারা শুনেছিলেন তারপরে যুদ্ধ শেষ তিনি ব্যারেকে ফিরে গেছিলেন তাহলে তো সেই সময় সেনা প্রধান বানানো হয় নাই তিনি কিছুই বলেন নাই কিন্তু সেই সময় দেশ চালাইতে পারে না এই আওয়ামী লীগ এই প্রেস ক্লাব এইখানে এইখানে বেওয়ারিস লাশ পড়েছিল যাকে দাফন করত আঞ্জুমানে মফিদুল ইসলাম এই প্রেস ক্লাবে তমলা পুলিশ স্টেশনে একজন বমি করত আরেকজন সেই বমি খাইত এই সচিবালয়ের সামনে
সচিবালয়ের সামনে ডাস্টবিন ছিল, এই ডাস্টবিনে এই যে উল্টা দিকে যে হোটেল আছে, হোটেল থেকে যে উচ্ছিষ্ট খাবার ফেলে দেওয়া হতো সেই ডাস্টবিনে, সেই ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবার কুকুর এবং মানুষ টানাটানি করতো কে নিয়ে যাবে। আজকে বড় বড় কথা বলেন, সেই সময় বাংলাদেশ বটমলেস বাস্কেট হিসাবে পরিচিত হয়েছিল। আজকে প্রধানমন্ত্রী মাঝে মাঝে বলে বটমলেস বাস্কেট ছিল, আমরা তো সেটা করেছি। আরে বটমলেস বাস্কেট তো তোমরাই করছি না, সারা পৃথিবী থেকে রিলিফ আসত, এই দেশের মানুষ পাইতো না, সীমান্তের ওই পারে চলে যেত, ওইখানে যা বিক্রি হইতো তারা বিক্রি করছে, তোমরা করছো। এই চোর, এই চোরার দল, আজকে এই চোরার দলের সাথে কারা আছে, আজকে কারা আছে এই সরকারের সাথে, সব ডাকাত সব চোর গুলো একত্র হয়ে আজকে শেখ হাসিনার সাথে আছে, কোনো ভালো মানুষ নাই। ভালো মানুষ যারা আছে তারা ভয়ের চোখে কথা কইতে পারে না, কথা কইতে পারে না, যে কথা বললেই আইন দিয়ে তাকে জেলে পুরবে আর নাই তার তালে ধরে আনবে, আবার বড় বড় করে বিদেশিদের কাছে কথা বলে। একমাত্র শেখ হাসিনাই পারে এই দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে। এই সমস্ত মিথ্যা কথা, মিথ্যা কথা বলে তারপরে এদের কোনো লজ্জাও নাই, লজ্জাও নাই। আরে বাবা আমরা কি করছি, বিএনপি একটা এখন পর্যন্ত, এখন পর্যন্ত বিএনপি তারেক রহমানের সমালোচনা করে, তারেক রহমানের মামলা দেন, আরে কয়টা মামলা দিবে, দেন না, কোনো মামলা থাকবে না, যখন আওয়ামী লীগও থাকবে না এই মামলাও থাকবে না। খালেদা জিয়ার মামলা দিয়া জেলে দিছেন, খুব বগল দাবাইতেছেন, ওই বগল দাবাইতে দাবাইতে লাল দালানে যাইতে হবে, চিন্তা করেন না, খালেদা জিয়ার কিচ্ছু হবে না, খালেদা জিয়া সসম্মানে বেড়ে আসবে, তারেক রহমান সসম্মানে দেশে ফিরে আসবে। আর জোবায়দুর রহমান তার কি অপরাধ, তার অপরাধটা কি, আপনার ছেলের বউয়ের পরিচয়টা দেন, আপনার ছেলের বউয়ের পরিচয়টা দেন যে তার কি আছে, আর আমাদের নেতা তারেক রহমানের স্ত্রীর পরিচয় যদি জানতে চান তাহলে জায়গা দেখেন কি আছে। তার পরিবারের একটা ঐতিহ্য আছে, একসময় নৌবাহিনীর প্রধান ছিলেন, ব্রিটিশ আমলে তার পরিবারের অনেক অবদান আছে, একসময় মন্ত্রী ছিলেন সেই পরিবারে, এবং লন্ডনে যাওয়ার পরে সেখানে সবচেয়ে নাম করা চিকিৎসা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে ডিগ্রি দিয়েছেন। আজকে সেই ভদ্র মহিলার একটাই অপরাধ, সে তারেক রহমানের স্ত্রী, যদি বাংলাদেশে চাই চলে আসে তাহলে তো পাবলিক সব তার দিকে ছুটব, কাজে এখনই মামলা দিয়ে থামাও। এই সমস্ত মামলা হামলা দিয়া বিএনপি থামাইতে পারছেন, পারেন নাই, পারেন নাই। আমরা এখনো বলি এখনো বিএনপি ধৈর্য ধরে আছে, তারেক রহমান যে কত রকম কথা বলে চান, ভাবছিলেন বেগম খালেদা জিয়ারে জেলে দিবেন, তারেক রহমানের তো কেউ মানেই না, এই দেশের মানুষও তারে চায় না, তারেক রহমান বিএনপি ধরে রাখতে পারবে না। তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন, তারেক রহমান তার নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন, একটা কোনো হঠকারী সিদ্ধান্ত আসে নাই, জাতির প্রশ্নে তিনি অনেক ছাড় দিয়েছেন, এখনো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চান, কিন্তু তারেক রহমান কোনো হরতাল দেন নাই, তারেক রহমান কোনো উত্তিথল কোনো কর্মসূচি দেন নাই, তারেক রহমান দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, এর জন্য এখন পর্যন্ত শান্তিপূর্ণ সমাধান চান। আমরা 29 তারিখে বসলাম, বললাম শান্তিপূর্ণ আমরা অবস্থান করব, আপনারা বলে গণতন্ত্র, আরে গণতন্ত্র ওটা কোথায় আছে, গণতন্ত্র যদি গণতন্ত্রই থাকতো তাহলে তোমার আওয়ামী লীগ, তোমার যুবলীগ, তোমার ঠ্যাঙ্গারি লীগ, তোমার কোদাল লীগ, তোমার হাতুড়ে লীগ, এরা কেন পুলিশের সাথে গেল, কেন গেল পুলিশের সাথে, পুলিশের যদি কোনো কথা থাকে আমাদের সাথে বলবে, এইখানে রাস্তা আছি, যদি রাস্তায় অসুবিধা হয় পুলিশ আইসা এখানে বরকতুল্লাহগুলোকে বলবে বা আমাকে বলবে বা মিলনকে বলবে যে এখানে অসুবিধা হইতেছে এটা করে, তারপর যদি আমরা না শুনি তারপরে পুলিশ লাল পানি দিবে, নীল পানি দিবে, তারপরে দরকার হলে লাঠি দিয়ে মারবে, তারপরে গুলি করবে, আর ওইখানে দাঁড়ানোর আগেই, দাঁড়ানোর আগেই
এক মাইল দূর থেকে গুলি করতে করতে বিএনপি কর্মীদেরকে ছত্রভঙ্গ করতে চাইছেন ছত্রভঙ্গ করতে পারছেন পারেন নাই পারেন নাই গুলি মানুষ কর্মীরা বুকে নিয়েছে কিন্তু তারপরও রাজপথে যতক্ষণ থাকার ছিল আজকে বড় বড় কথা বলেন আমার পুলিশ থেকে গতকালকে বিবৃতি দিয়েছেন ওনারা কোনো জবরদস্তি করেন নাই বিবেক ওই ওবায়দুল কাদের বলছে না বিবেক আসলে কি ওদের কোনো বিবেক আছে নাকি কোনো বিবেক নাই বিবেক থাকলে মনুষ্যত্ব থাকলে আর মরার পরে যে এই মাটির তলে যাইতে হবে এই চিন্তা থাকলে এরকম মিথ্যা কথা বলতেন না এটা চাকরি রক্ষা করার জন্য হাসিনারে ভয় পান আরে হাসিনারে ভয় পান না আল্লাহরে ভয় পান আল্লাহর দরবারে যে এই হিসাব দিতে হবে হাসিনার অন্যায় ও নির্দেশে কতজনকে খুন করেছেন যে চৌধুরী আলমকে খুন করেছেন যে ইলিয়াস আলীকে খুন করেছেন শত মায়ের মুখ খালি করেছেন যারা জার গুলিতে তাদের মুখ খালি হয়েছে তাকেই কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে ওইখানে আল্লাহ শুনবে না যে হাসিনা নির্দেশ দিছিল আমি গুলি করছি হবে না তাই এখনো বলি অন্যায় নির্দেশ মানেন না